2022 সালের মধ্যে দেশের 80 ভাগ মানুষকে দেয়া হবে টিকা। নিউইয়র্কে কোভিড 19 সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। চাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। চার লেন চালু হলে কমবে যানজট ও দুর্ঘটনা। নির্ধারিত সময় প্রকল্প শেষের আশা। আমার আব্বুর নাম আবুল কালামের জায়গা আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেই না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। ঝুঁকি নিয়েই সেন্ট মার্টিনের একমাত্র জেটিতে ভিড়ছে জাহাজ। ঘূর্ণিঝড় ইয়াসে পন্টুন তছনছ হলেও হয়নি মেরামত, দ্রুত সংস্কারের দাবি। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বাজারে মিলছে বাংলাদেশ থেকে পাঠানো রূপালী ইলিশ। পদ্মার সুস্বাদু মাছ পেয়ে খুশি কলকাতাবাসী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এই পণ্যটি বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2022 সালের আগস্টের মধ্যে 80 ভাগ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশে। বুধবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব, রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময়ে ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। করোনা নিয়ে হোয়াইট হাউসের আয়োজনে গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও 18টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটন, নিউ ইয়র্ক।
চলতি বছরের মধ্যেই বাংলাদেশে 5G নেটওয়ার্ক চালুর কথা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সঞ্জীব ওয়াজেদ জয়। নিউ ইয়র্কে এক গোলটেবিল আলোচনায় মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেট নেটওয়ার্ক চালু নিয়ে কথা বলেন তিনি। এজন্য সরকারের সক্ষমতা ও ব্যান্ডউইথের ঘাটতি নেই বলেও উল্লেখ করেন সঞ্জীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালি অনেক উন্নত হয়েছে আরও আগেই। এই এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় এবছরই দেশে যাত্রা শুরু করবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবস্থা 5G। মঙ্গলবার নিউ ইয়র্কে এক গোলটেবিল আলোচনায় এমনটাই জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সঞ্জীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বর্তমানে দেশে 4G সেবা চালু আছে, 5G চালু হলে ইন্টারনেটের গতি বেড়ে যাবে কয়েক গুণ। জয় আরও বলেন, যেহেতু সরকার প্রান্তিক মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে বদ্ধপরিকর, সে হিসেবে বাংলাদেশের সক্ষমতা ও ব্যান্ডউইথের কোনো ঘাটতি নেই। সরকারের সক্ষমতা যেমন রয়েছে, তেমনি রয়েছে এ সেবা চালুর জন্য অপটিক্যাল ফাইবারও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের মধ্যেই বিজনেস রাউন্ড টেবিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এতে বক্তারা তুলে ধরেন নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। স্বাধীনতার 50 বছরে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে জানিয়ে বিদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে জেনেভা রোড শো সংশ্লিষ্টদের। আর প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আর সুযোগ পেলে তাদের সঞ্চিত অর্থ ও সম্পদ দেশে বিনিয়োগে আগ্রহী তারা। বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিক রোড শোর অংশ হিসেবে সুইজারল্যান্ডে জুরিখের পর জেনেভায় রোড শো অনুষ্ঠিত হয়। হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ রোড শো অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে বাংলাদেশে যে অপার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তা তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। জেনেভার এ রোড শো থেকেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন, ইউরোপের শক্তিশালী অর্থনৈতিক দেশ সুইজারল্যান্ডে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা অনেক সম্পদশালী, অনেকের কাছে আবার অলস অর্থ রয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ পেলে সেই সুযোগকে তারা কাজে লাগাতে চান। এর রোড শোতে দেশের শেয়ার বাজারে বিনিয়োগের লক্ষ্যে বিশেষ কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বোর্ড চালু করা হলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়রাও দেশের শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের সুযোগ পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফরমান বাবু, সময় সংবাদ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কে চলছে মহাকর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীর গতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবি সাসেক 2 প্রকল্প সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও বলে অভিমত বিশেষজ্ঞের। রংপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটি কমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলির মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে, আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1টা জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা
আগামী দুই বছরের মধ্যে এটাকে শেষ করে দেবো। কিন্তু আরও দুটি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে আটিকাম রুল ইন্টারচেঞ্জ, আরেকটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই দুইটা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। নিরবিচ্ছিন্ন একটা কংক্রিটের রাস্তা পাবে যার মেইনটেনেন্সের কোনো দরকার হবে না সহসা, এবং ব্যবহারকারীতে সাশ্রয় মূল্যে দ্রুত গতিতে নির্ভরযোগ্যভাবে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। এইটা শুধু অর্থনীতি না, যারা প্যাসেঞ্জার হিসাবে এই করিডোরে যাবেন তারাও কিন্তু একটা কমফোর্ট এখানে একটা পেতে যাচ্ছেন। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্দার দিকে চার লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক দুই প্রকল্পটি। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের আটটি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার, তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পন্টুন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ, আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। এই জেটির পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট উঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজ পাওয়া যায়নি। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত ওই জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে, আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। পাসপোর্ট অফিসের ভোগান্তির বিষয়ে গতকাল ছিল ঢাকার অবস্থানের রিপোর্ট, আজ থাকছে চট্টগ্রাম নিয়ে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশাই আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুর মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট, তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট, সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে ড্যাম হয়ে গেছে, আমি আজকে 3টা বছর এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা ওর 6 মাস যাবত ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা, দালালের লোক এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায় তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে, আমরা সেই নিষ্পত্তির পথটা
ওগুলো করতে লোকজনে একটু কষ্ট পায়। আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এসবের বাণিজ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বাজারে মিলছে বাংলাদেশ থেকে পাঠানো রূপালী ইলিশ। পদ্মার সুস্বাদু মাছ পেয়ে খুশি কলকাতাবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতার হাওড়া বাজারে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, বছরের এই দিনটির জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বলা ভালো ইলিশ খেতে বাঙালিরা কিন্তু অপেক্ষা করে থাকেন। পুজোর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখন পদ্মার ইলিশ প্রবেশ করবে, এটা এটা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে হবে যে গতকাল রাত থেকেই কিন্তু বাংলাদেশের সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদের উপহার হিসেবে, বলা ভালো পূজোর উপহার হিসেবে এই ইলিশ কিন্তু আসতে শুরু করেছে। সকালে যেটা বলেছি যে সকাল 6টা থেকে এই ইলিশি স্থানীয় হাওড়া বাজার থেকে অকশন শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রথম দফার প্রায় 5 ঘন্টা ধরে এই অকশন চলেছে, ইতিমধ্যে কিন্তু স্থানীয় বাজারগুলোতে পৌঁছে গেছে। আমি শুধু আপনাকে দেখাবো যে কি ধরনের রূপলি রূপোর মতো চকচক করছে ইলিশ। এই ইলিশ নিয়ে কিন্তু বাঙালিদের মধ্যে নানা ধরনের নস্টালজিক রয়েছে। আপনি জানেন যে 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে বাংলাদেশ সরকার, তারপর 2019 আবার সেই রপ্তানি শুরু হয়। রপ্তানি নয় অবশ্যই, সেটি পুজোর উপহার হিসেবে, যদিও বাণিজ্যিক ভাষায় আমদানি রপ্তানি নিশ্চয়ই রয়েছে। তো ইলিশকে ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বাড়তি কৌতূহল যেমন রয়েছে, আমরা দেখেছি যে ইলিশ আমদানিকারকদের মধ্যে কৌতূহল রয়েছে। ইলিশ কি শুধু ইলিশ, এর মধ্যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কি আছে, আমরা জানতে চেষ্টা করব এখানকার যিনি প্রধান, বাংলাদেশ থেকে এখন ইলিশ আনছেন যে না ফিশ, তার কর্ণধার, তার সঙ্গে কথা বলে জানবো যে বাণিজ্যিক যে দিকটা সেটি কিরকম। আচ্ছা, বাণিজ্যিক দিকটা কিরকম? আমরা তো দীর্ঘদিন 2012 পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করতাম। 2012 বাংলাদেশ ব্যান করে, কিন্তু দুই দেশের আমাদের যদি ট্রানজাকশন মনে করেন তাহলে প্রায় 500 থেকে 600 কোটি টাকা ছিল পুরো কমপ্লিট। এবার ধরুন এটা তো কোনো ডিউটি নেই, এই মাছটা কিন্তু ডিউটি ফ্রি করা হয়েছে দুই বাংলার কারণে। দেশটা ভাগ হয়ে গেছে কিন্তু দুই পাশে এই পার আর ওই পার বাংলায় কিন্তু বলা হয়। তো এই যে বাণিজ্যর যে কথাটা বললেন, শুধু টাকা দিয়ে তো বাণিজ্যর মূল্য হয় না, এই যে দুই দেশের মানুষের আবেগ জড়িত আছে, দুই দেশের মেল বন্ধন জড়িত আছে, এর তো কোনো মূল্য নেই। তো এটাই হচ্ছে মেইন জিনিস, যে যদি এই ইলিশ মাছের বাণিজ্যটা হয় দুই দেশের মধ্যে তখন দুই বাংলা জড়িত থাকে। ধন্যবাদ আপনাকে। সাদিয়া, যে যেমনটি আমরা তার কাছ থেকে শুনেছিলাম যে এই ইলিশকে ঘিরে কিন্তু দুই বাংলার দুই দেশের মধ্যে প্রায় 500 থেকে 600 কোটি টাকার ব্যবসা সম্ভব, এবং এই এর সঙ্গে কিন্তু কয়েক লক্ষ মানুষের রুটি এবং রুজি জড়িত, সেটি কিন্তু প্রত্যাশা করছে দুই দেশের সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে হাওড়ার ইলিশ বাজার থেকে বাংলাদেশের সরকারের যে পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীদের পদ্মার ইলিশ, ইলিশের আমার কাছে থাকা সবশেষ। সাদিয়া, কলকাতার হাওড়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এদিকে 10 দফা দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সরাসরি যাচ্ছে সেখানে। একটা শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠন রয়েছে, এই শক্তিশালী ঐক্যের কারণে বাংলাদেশ সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে এসেছে। এখন আর কথায় কথায় আন্দোলন দর্পগড় হয় না, মারামারি খুনাখুনি নেই, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন সড়ক পরিবহন মালিক শ্রমিকদের বহু জীবন রক্ষা, বহু জীবন রক্ষা থেকে শুরু করে পেশাগত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা এই শক্তিশালী সেক্টর ঐক্যবদ্ধ ঐক্য একটা সুবিধাভোগী বা মধ্যস্থভোগী মহলের মনোজ্বালা হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘদিন থেকে এই ঐক্য ফাটল ধরার ষড়যন্ত্র করে আসছে। গত 21-8-2021 তারিখ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি
বাংলাদেশ কাবাড ব্যান ডাকো কাবাড ব্যান মালিক সমিতি বাংলাদেশ বাস ডাকো ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরবরাহ শ্রমিক ফেডারেশন এর যৌথ উদ্যোগে সারা দেশে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন করে পণ্য পরিবহন সেক্টরে ট্রাক কাবাড ব্যান ট্রয়েংলরি প্রাইমুবার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। উক্ত প্রতিনিধি সভায় মালিক শ্রমিকদের প্রাণের দাবি 10 দফা তুলে ধরা হয়েছে। এই 10 দফা দাবি আগামী 26 সেপ্টেম্বর 2021-এর মধ্যে আলোচনার মাধ্যমে পূরণ করা না হলে আগামী 27-28 সেপ্টেম্বর সোমবার এবং মঙ্গলবার সকাল 6টা থেকে পণ্য পরিবহন 48 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। আপনারা জানেন পণ্য পরিবহন মালিক শ্রমিকদের নামে কতিপয় মালিক শ্রমিক নেতারা 21-22-23 সেপ্টেম্বর ধর্মঘট নোটিশ দিয়ে নামে মাত্র 2 দিন ধর্মঘট করেছে। দেখছেন এই সময়ের বাণিজ্য। ই কমার্স প্রতিষ্ঠানের অনৈতিক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয়, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন এ ধরনের প্রতিষ্ঠানের অনুমোদন দেয়ায় সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বুধবার বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এদিকে আলাদা এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন ই কমার্স প্রতিষ্ঠান এত দ্রুত বদলে যাবে সেই ধারণা ছিল না মন্ত্রণালয়ের। ই কমার্সের লোভের ফাঁদে লাখো ক্রেতা মার্সেন্ট এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। ইভেলি দেখানো প্রতারণার পথে হেঁটেছে ধামাকা ই অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠান। মূল হোতাদের কয়েকজন গ্রেফতারও হয়েছেন, বিদেশেও পালিয়েছেন কেউ কেউ। এ অবস্থায় গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ইভেলি সহ 10টি ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের দায় নেবে না তারা। আজকেও সিদ্ধান্ত হয়েছে যে এটা তাদের হাতেই দেয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে। তবে বুধবার অর্থমন্ত্রী বলছেন দেশে ই কমার্স প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ব্যর্থতা দায় নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছে এবং সম্পৃক্ততা আছে তাদের সবাইকে আমি মনে করি দায়িত্ব নেওয়া উচিত। এ নিয়ে একই দিন বিকেলে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন ও তথ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী ও ই কমার্স প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে দায় নেওয়ার কথা স্বীকার করেই বাণিজ্য মন্ত্রী বলছেন সংকট উত্তরণের পথ খুঁজছে সরকার। একটা ঘটে গেছে বলে সব নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে তা কিন্তু আমরা দায় নিচ্ছি যে আগামী দিনগুলোতে, কারণ আমার হাজার হাজার প্রায় লক্ষাধিক লোক এখন ই কমার্সের উপর বেঁচে আছে, তো তাদের তো আমরা ডুবাতে পারি না, সেই জন্য দায় নিয়েই আমরা চেষ্টা করছি কীভাবে সরকার যায় একটা ওয়ে আউট করার জন্য, যে এই প্রপার্টিগুলোকে দেশ প্রজাব করে যেভাবে হোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের তাদের কী পরিমাণ ক্ষতি পূরণ দেওয়া যায়। খোঁজ নেওয়া হচ্ছে ইভেলির সম্পদের। খোঁজ খবরের পর সেই সম্পদ থেকে গ্রাহকের দায় মেটানো গেলে আইনি প্রক্রিয়ায় ইভেলিকে সহযোগিতা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দেশে ই কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিশন গঠনের কথা ভাবছে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এসময়ের বাণিজ্য। বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে বেনাপোলের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। দুদেশের মধ্যে পণ্য পরিবহন শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে শ্রমিকদের মাঝে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ সাথী আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল ইস্তার বন্দরের 31 নম্বর পণ্যগার। আপনি জানেন যে দেশের ইস্তার বন্দর ভারত থেকে আমদানি হয়, তার বড় একটি অংশ কিন্তু বেনাপোল ইস্তার বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানা, কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস এবং অক্সিজেন এবং মাছ রয়েছে। আপনি রপ্তানি পণ্যের ক্ষেত্রে কথা বলেন, রপ্তানি পণ্যের মধ্যে পাট এবং পাটজাত পণ্য, মাছ এবং তৈরি করা পোশাক পণ্য ক্ষেত্রে। কারণ আপনি জানেন যে পণ্য পরিবহন যে মালিক আছে শুরু মাসে আসছে ধর্মঘট ডেকেছিল, ধর্মঘটের কারণে গত 2 দিন কিন্তু যে স্বাভাবিক আমদানি এবং রপ্তানি বাড়িতে সেটি কিন্তু মার্কেট ভাবে ট্র্যাক মালিক সমিতির একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তারা পদ্ধতিকে প্রত্যাহার করে নিয়েছে এবং প্রত্যাহারের ফলে কিন্তু আজ সকাল থেকে স্বাভাবিক যে আমদানি রপ্তানি বাণিজ্য সে বেনাপোল বন্দরে সে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তারপর আমাদের সকালবেলা বেনাপোল ইস্তার বন্দরে সে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে রপ্তানি পণ্য বেনাপোল বন্দরে আসছে এবং বেনাপোল বন্দর থেকে এই সমস্ত রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে যাচ্ছে। এছাড়া ভারতের পেট্রাপোল বন্দর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমদানি বাণিজ্য যে স্বাভাবিকভাবে সে আমদানি হচ্ছে এবং
বিভিন্ন পণ্য নিয়ে ভারতের চট্টগ্রাম বন্দরে যাচ্ছে। এছাড়া ভারতের চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু আমরা দেখতে যে আমদানি বাণিজ্য স্বাভাবিকভাবে সে আমদানি হচ্ছে এবং বিভিন্ন পণ্য নিয়ে চালকরা ভারতের চট্টগ্রাম বন্দর থেকে বেনাপোল বন্দরে আসছে। আমরা কথা বলছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা বলছেন দুই দিন ধর্মঘটের ফলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তবে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে কিন্তু এখন বাণিজ্য স্বাভাবিক হয়েছে। আমরা কথা বলছি বন্দর কর্তৃপক্ষ পর্যন্ত, বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে ধর্মঘটের কারণে দুদিন মারাত্মকভাবে ভারতের বাণিজ্য ব্যাহত হয়েছে এবং বন্দরে পণ্যযোগ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য ছাড় নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সূত্রকে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে আজকে সকাল থেকে আমদানি হয়েছে 47 লাখ, রপ্তানি হয়েছে 63 লাখ এবং বন্দরের পণ্য প্রায় 82 লাখ পণ্য বেনাপোল বন্দর থেকে খালাস হয়েছে। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দরের যে ধর্মঘট প্রত্যাহার, আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে তার সর্বশেষ তথ্য। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় 3 কেজি স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত 11টার দিকে সৌদি এয়ারলাইন্সের SV804 ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মোহাম্মদ রিপন নামের এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে যাত্রীর পরনে থাকা হুডি জ্যাকেটের হাতায় অভিনব কায়দায় লুকানো 25টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করবে শুল্ক বিভাগ। দেখছেন এ সময়ের বাণিজ্য। কুয়েতের সুক আল ওয়াতানিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দের শপিং মল। নিজেদের পছন্দসই বা পরিবার পরিজনদের জন্য পণ্য কিনতে সব শ্রেণী পেশার বাংলাদেশি ভিড় করেন এখানে। এখানকার ব্যবসায়ীদের অধিকাংশই বাঙালি। কোভিড সংক্রমণ কমে আসায় বেচা কেনা বাড়ায় খুশি বিক্রেতারা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বেচা কেনায় বেড়েছে প্রাণচাঞ্চল্যতা, ফলে ব্যবসায়ীরা অনেকটা ফুরফুরে মেজাজে আছেন। কুয়েতের সুক আল ওতানিয়ার ব্যবসায়ীরা আশা করছেন এবার তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এই এলাকার বিপণী বিতানগুলোতে প্রায় 200 বাংলাদেশি ব্যবসা করছেন। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচা কেনা বাড়ায় খুশি তারা। অত্যন্ত আনন্দিত এবং খুশি, এই জন্য যে লকডাউন এখন উঠে যাওয়াতে আমাদের ব্যবসাঘাট থেকে খুব ভালো। লকডাউন উঠিয়ে দিয়েছি, এখন আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে আল্লাহ রহমত ভালো চলছে। কাস্টমার আসতেছেন, আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ উন্নতির দিকে যাবে। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশির বাস। এর মধ্যে কিছু প্রবাসী ব্যবসায়ী এই এলাকার মার্কেটে মোবাইল, স্টেশনারি, কাপড়, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তাদের আয় বাড়ায় রেমিটেন্সও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ কুয়েত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষকে দেয়া হবে টিকা। নিউইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। 4 লেন চালু হলে কমবে যানজট ও দুর্ঘটনা। নির্ধারিত সময়ে প্রকল্প শেষের আশা। আমার আব্বুর নাম আবুল কালাম, জায়গা আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। এ ছিল এসবের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়।